ঘটনা দিন আসিলে জিলাপাল ক্রাইমব্রাঞ্চ জেরা বেড়ে রাত্রি জগুয়াড়ি চাঞ্চল্যকর বয়ান জগুয়াড়ি বয়ান কু নিয়ে উঠলা বড় প্রশ্ন তদন্ত পরিসরভুক্ত হবে কি জিলাপাল এসিএফ সৌম্যরঞ্জন মৃত্যু মামলার পারাড়াক্ষেমুড়ে ক্রাইমব্রাঞ্চর মারাথন জেরা আজ 4 ঘণ্টা ধরে জগুয়াড়ি ও মাড়িঙ্কু জেরা করছে ক্রাইমব্রাঞ্চ টিম জেরা বেড়ে জগুয়াড়ি সন্তোষ বিশ্বাল দিয়েছেন চাঞ্চল্যকর বয়ান কেছেন ঘটনা দিন আসিলে জিলাপাল তবে সে কেউঠিকু আসিলে তাহা স্পষ্ট হই না ঘটনা হওয়ার পূর্বর কে কে আসলে কালেক্টর স্যার আসলে সেটা সেনে কি আসলে ক্রাইমব্রাঞ্চ সেনে পচালে হ্যাঁ পচালে কোন কইলো তুমি হ্যাঁ আসলে বল কইলো কালেক্টর আসলে না সে তাও কে কে আসলে ম্যাডাম আসলে ও টাইম রে কালেক্টর আসলে সময় টপে মোর তো নাইট ডিউটি 8টা বেলা আসে আর মু দেখতেলে 8টা বেলা আসলে বল কইলো কত সময় রইলে কত কত বেলা গলে সে ঘটনা পূর্বর আঠা সৌম্যঙ্কু স্থানান্তর বেলা কালেক্টর থিলে কি সৌম্যঙ্কু স্থানান্তর লালে সেটা কালেক্টর থিলে হ্যাঁ কালেক্টর স্যার স্যার প্রশ্ন উঠুছি কাহিঁকি আসিলে জিলাপাল সৌম্য মৃত্যু মামলায় জিলাপাল সম্পৃক্তি অছি জিলাপাল তদন্ত পরিসরক আনিব কি ক্রাইমব্রাঞ্চ এসব প্রশ্নর উত্তরে কোণ কহুচন্তি ক্রাইমব্রাঞ্চ ডিএসপি শুনন্তু দেখুন সবুদিন ইনভেস্টিগেশনের প্রপর উত্তর হি মিলুচি যেটা ইনভেস্টিগেশন যেটা জরুরি অছি সেই অ্যাঙ্গেলে তাঁকে কোশ্চিন করা হচ্ছে সেমানে বি আনসার দৌছেন তেমনি ইনভেস্টিগেশন করা হচ্ছে গোটে প্রপর কনক্লুজন আনিবার লাগি ইনভেস্টিগেশন করা হচ্ছে স্যার জেলাপাল আসবে কথা সে কৌ জেলাপাল জেরা করা যাব স্যার মানে সেটা সময় কহিব তাকে আবশ্যকতা অনুসারে সেটা করা যাবে কি না করা যাবে বিচার করা স্যার ডিএফ স্যার কেবে জেরা করা পুনি থেকে আম্বুলান্স ড্রাইভর ও 108 আম্বুলান্সর কোঅর্ডিনেটর জেরা করছে ক্রাইমব্রাঞ্চ পূর্বর বন বিভাগের দুই এসএফ সমেত পাঁচ জন বন কর্মচারী জেরা সরিছে কিন্তু এযায় সৌম্যঙ্ক মৃত্যু রহস্য খোলি পানি তদন্তকারী সংস্থা প্রশ্ন হচ্ছে মৃত্যুর মাসে পরে আউ কেউ প্রমাণ খুঁজুছি ক্রাইমব্রাঞ্চ মাসে ভিতরে আউ কি প্রমাণ রহিলা যে যাহা কুনি তদন্ত করুছি ক্রাইমব্রাঞ্চ পারাড়াক্ষেমুড়ি পুলিশর ভূমিকা সন্দেহ ঘেরে থাকবে ক্রাইমব্রাঞ্চ তদন্ত বাটবণ হবার আশঙ্কা রয়েছে সে পরিস্থিতিরে গোটে ঘটনার গোটে মানে ঘটনাকে যদি আপনার তদারক করবে তো সেইটি পুলিশ টিকিয়ে লাপরওয়া রয়েছে যে ঘটনাস্থল যে রুম লা তাকু লক করি নিজে সিল করি রাখবা কথা তাকু যদি সে চাবিকু যদি সেমানকু দেই দেবে যে মানে তার সন্দেহ রহুছন্তি সন্দেহ ঘেরো রহুছন্তি ঘেরা রহুছন্তি তাহলে নিশ্চয় কে বি সন্দেহ করিব হসপিটালে ডিএফঙ্ক ইশারায় সাংঘাতিক ষড়যন্ত্র হইতিবা নি অভিযোগ আনিথিলে সৌম্যঙ্ক বাপা কইতিলে সংকটাপন্ন সৌম্যঙ্ক 3 ঘন্টা কাল পারাড়াক্ষেমুড়ি হসপিটালে রাখা যাইতিলা যেউঠি জিলাপাল এসপি ডিএফও বিদ্যাভারতী ওআইসি মমতা পণ্ডা থিলে 9টা রু 12টা পারাড়াক্ষেমুড়ি হসপিটালে রহিলা সেটি যাহাফলরে কিছু নাই সেটি জিলাপাল উপস্থিত হলে এসপি থিলা আর ডিএফও থিলা সে মমতা রানী পণ্ডা থিলা এবং বিদ্যাভারতী থিলা এবং আইআইসি বিবেকানন্দ স্বাইঁ থিলা এমানে সেইটি মেডিকাল কোন 3 ঘন্টা করুলে সেই 3 ঘন্টা ভিতরে তার জীব কাটিছন্তি আর তার সুপারি কাটিছন্তি এসিএফ সৌম্যরঞ্জনক সন্দেহজনক মৃত্যু মামলার সন্দেহ ঘেরে ডিএফও সৌম্যঙ্ক স্ত্রী বিদ্যাভারতী এবং জগুয়াড়ি বয়ান পরে যোড়ি হচ্ছে জিলাপাল বড় প্রশ্ন জিলাপাল তদন্ত পরিসরভুক্ত করব কি ক্রাইমব্রাঞ্চ বড় বড়িয়া তদন্তক প্রভাবিত করবে না তো মৃত্যুর মাসক পরে নষ্ট হয়ে না তো প্রমাণ ডিএফঙ্ক তল আধিকারী পচারে কোণ সঠিক তথ্য মিলব কুয়াড়ে যাচ্ছি এসিএফ সৌম্যরঞ্জন মৃত্যু মামলা গজপতি জিতেন্দ্র বারী রিপোর্ট অর্গস নিউজ।